নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, 5ই ডিসেম্বর 2022 সোমবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি জানাবো। প্রতিদিনের মতন একটি অনুরোধ, আপনাদের কিছুক্ষণ সময় আমি নিই, যে কথাগুলো আপনাদের জন্য বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য বারবার বলি একটু সময় দিয়ে প্রোগ্রামটি দেখবেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু আলোচনাটি আপনারা শুনবেন। প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। দেখুন, আগামীকাল যে পাঁচ রাশির প্রাপ্তির আমি কথা বলছি, প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রাপ্তির জায়গাটা যদি আমাদেরকে প্রথম যদি ধাপ দেখতে হয়, সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে রাহু। রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে, অর্থাৎ নক্ষত্র ডিগ্রি কোন ভাবে অবস্থান করছে, বা কোন ভাবাধিপতির সাথে অবস্থান করছে, বা কোন গ্রহের সাথে অবস্থান করছে, তার উপর কিন্তু রেজাল্টটা কিন্তু পাবেন। অর্থাৎ লগ্ন টু দ্বাদশ ভাব, এটা একজন অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিকভাবে চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু আপনাকে বলে কিন্তু দিতে পারবে। এবার দেখা দরকার আপনার জন্মছকে শনি গ্রহ, বুধ গ্রহ এবং শুক্র গ্রহ কেমন রয়েছে। এই তিনটি গ্রহরও কিন্তু বিশেষভাবে কিন্তু ভূমিকা রয়েছে। এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে, অর্থাৎ রাহুর সাথে সাথে এই পাশাপাশি তিনটি গ্রহকে ভালো থাকা দরকার, এবং আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, কারণ দেখুন ভাগ্য ছাড়া তো এই পৃথিবীতে কিচ্ছু হয় না। একটা কথা আছে, কিসমতে যদি না কিছু থাকে, কপালে যদি না থাকে, ভাগ্যে যদি কিছু না থাকে, আপনি চেষ্টা করছেন কিচ্ছু হচ্ছে না। এক একজনের জীবন না প্রচুর স্ট্রাগলের মধ্যে যেতে হয়, এটা হচ্ছে ভাগ্য, এটা হচ্ছে ডেস্টিনি। ডেস্টিনি কিন্তু আর মানতে হবে, ভাগ্যভাবকে স্ট্রং করা, এবং এর সাথে সাথে আপনাকে করতে হবে আপনার ক্ষেত্রে ধনভাবকে স্ট্রং করতে হবে। ভাগ্যভাব, ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় যদি থাকে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। এবার দেখা দরকার যে আপনার ন্যাকাল চার্ট আপনার জন্মছকে দেখা যাচ্ছে আপনি প্রচেষ্টা করছেন কিন্তু আপনার প্রাপ্তি হচ্ছে না। এবার দেখতে হবে পার্টটা হচ্ছে, দেখুন ধাপে ধাপে কোন জায়গাগুলো দেখা দরকার, দেখতে হবে আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এই দশাগুলো যদি আপনার মানে শুভ অবস্থাতে থাকে, বা আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহের, দেখুন রাজযোগ আছে এবং মারক আছে, রাজ্যকারী গ্রহের দশা চলে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে হবে। এবার একটি কথা আপনাদেরকে বলি, যারা দেখছেন ভিডিওটি, আপনার ন্যাকাল চার্টের পাশাপাশি আপনার বাস্তুটাও কিন্তু দেখা কিন্তু দরকার। বাস্তু ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব যদি থাকে কি না, আমি বাস্তুর উপর খুব রিসেন্ট কিন্তু ভিডিও আপনাদেরকে দিতে চলেছি, যারা দেখছেন কি না, এরপরে কিছু কিছু বাস্তুর উপর ভিডিও দিব, যেগুলো আপনারা যদি মেনে যদি চলেন কি না, কারণ আমাদের যে 100%-এর মধ্যে আমি যদি বলি, ওই জন্য বারবার বলি যে আলোচনাটি শুনুন, ভাগ্য আমাদের 50%, 25% হচ্ছে কর্ম,
আর 25% হচ্ছে আপনার বাস্তু, টোটাল ইকুয়াল হচ্ছে আপনার 100%। কারণ দেখুন, এক একজন প্রচুর পরিশ্রম করছে কিন্তু হচ্ছে না, ভাগ্য নাই। এই জন্য কর্মের সাথে সাথে ভাগ্যকেও থাকা দরকার। আবার বাস্তুটাতে যেহেতু আপনি আছেন, সেখানে কিন্তু বাস্তুর কিন্তু প্রভাব আপনার জীবনের ওপর পজিটিভ এবং নেগেটিভ পড়বে। কিছু কিছু বাড়ি আছে কি না, এক একজন আছে যে ভাড়া বাড়িতে থেকে বাড়ি করে নিল, সম্পত্তি করলো প্রচুর, কিন্তু একটা বাড়ি যখন কিনলো কি না, তখন সে চারিদিক থেকে কেন কোন দিক থেকে ঋণে জর্জরিত হয়ে গেল। তো এটাই হচ্ছে বাস্তুর কিন্তু বিশেষভাবে এফেক্ট। তো যাই হোক, এটার উপর আমি ভিডিও অলরেডি দিতে চলেছি। আগামীকাল বরিয়ান যোগ রয়েছে এবং রাহুকাল রয়েছে সকাল 7:30 থেকে 9 পর্যন্ত রাহুকাল রয়েছে। যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা শনি রক্ষা কবচ নিতে চাইছেন, ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে। তবে একবার নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করার পর আপনারা শনি রক্ষা কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা নেবেন। কারণ আপনার ক্ষেত্রে কোন কবচটি দরকার, কেমন পাওয়ারের দরকার আছে, এটা একজন অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে কিন্তু বলতে কিন্তু পারবে। অর্থাৎ এই জায়গাটা দেখা কিন্তু দরকার, রাহু রক্ষা কবচ এবং শনি রক্ষা কবচ ব্যাপারে আপনাদের কতটা পাওয়ারের দরকার আছে, আপনার জন্য কোন কবচটির প্রয়োজন, না কেতুর কবচ প্রয়োজন সেটাও দেখা দরকার। এই জন্য বারবার বলছি, নিজস্ব জন্মকুণ্ডলীটা বিচার করে নিন এবং এর সাথে সাথে আপনার বর্তমানে ক্যাশ অন ডেলিভারির সিস্টেম হয়ে গেছে। যারা ক্যাশ অন ডেলিভারি চাইছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিও কিন্তু নিতে পারবেন। এবার আসি আলোচনা, সেটি হচ্ছে আপনার রাশির নাম। প্রথম যে রাশির কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 8। আপনাদের শুভ সময় 10:15 থেকে 12:46 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের ক্ষেত্রে শুভ সময় 11:42 থেকে 1:04 পর্যন্ত। 3 যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 10:39 থেকে আপনার 12:26 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 10:12 থেকে 12:28 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, আগামীকালের সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের যে শুভ সময় সকাল 10:30 থেকে শুরু করে 12:16 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এবং এর পাশাপাশি যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার বা হস্তরেখা বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। যত দিক আপনারা পারবেন মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ফোন করার থেকেও কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনারা চট জলদি রিপ্লাইটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার,